नमस्कार बंधुरा, खबर सन्धान यूट्यूब चैने अपन प्रत्येक के स्वागत। आज के 11 जुलाई 2023 साल यही मुहूर्त आबहते गुरुत्वपूर्ण जो खबरटी नतून कर पावा जा बंगोपसागर एक निम्नचाप तैरी हार सम्भावना रही है आगामी दिन। एचड़ा से ही निम्नचापटी शक्ति बाढ़ाते परे 18 और 19 जुलाई तारीखे, जार फले पश्चिमबंगे दक्षिणबंगे एबार वर्षा सक्रिय होते पारे। कारण यही मुहूर्ते दक्षिणबंगे सरकम को बृष्टि देखते पा जा मौसुमी अक्षरेखा जेटी बीकानेर थेके प्रधानतः राजस्थान उत्तर पूर्व दिए एक निम्नचाप रही है तार ओपर दिए उत्तर प्रदेश इलाहाबाद ओपर दिए से बिहार पाटना हुए एछाड़ा दिनाजपुर बालुरघाटर ओपर दिए से बांग्लादेश उत्तरांचल ओपर दिए एकेबारे उत्तर पूर्व भारत राज्य मणिपुर पर्यंत विस्तृत रही है। जार फले उत्तरबंगे बृष्टिर सम्भावना सबथेके बेशी रही है एवं आज के ओ आगामीकाल उत्तरबंगे प्रबल प्रबल बृष्टि चलबे। ताई आपनादेर समस्त किछु जानाबो कोथाय केमन परिस्थिति रयेछे एवं आबहावाते कतटा परिवर्तन आज के एवं आगामी दिने होते पारे। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে যে যে সিস্টেম রয়েছে উত্তর পূর্ব রাজস্থান সংলগ্ন জায়গায় একটি নিম্নচাপ বিরাজ করছে এবং আগামী দিনে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আসতে পারে। অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে একটি ঘূর্ণিঝড় আসতে পারে। দেখুন, ঘূর্ণিঝড় আসতেই পারে, কিন্তু সেই ঘূর্ণিঝড় যে আসছে এখনই সেই কোনো খবর দিচ্ছেন না আবহাওয়া দপ্তর। তাই বলা যায় না যে এখনই যে ঘূর্ণিঝড় আসছে। এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা, সেটির শক্তি বাড়াতে পারে অর্থাৎ গভীর নিম্নচাপের আকার নিতে পারে, তা থেকে বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাত বাড়তে পারে, এই পর্যন্ত আপনাদের জানাতে পারি। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে নতুন করে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গে আজকে সেরকম প্রচণ্ড বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। বিক্ষিপ্ত হালকা মাঝারি কোনো কোনো জায়গা হতে পারে, সম্ভাবনা অনেকটা কম, 40 থেকে 50 শতাংশ। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে আজকে এবং আগামীকাল, সেরকমই সম্ভাবনা রয়েছে। তবে 14 জুলাই তারিখে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ে, কারণ সেই দিন বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে, 75 থেকে 80 শতাংশ। তাই 14 জুলাই তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি, যার জন্য বৃষ্টিপাত হতে পারে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে একটা পরিবর্তনের সূত্রপাত হতে পারে। 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ যা আপডেট পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে পারে, কারণ সিস্টেম একটি নতুন করে তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। সেই সিস্টেমের হাত ধরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, মৌসুমী অক্ষরেখা যেটা উত্তরবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে সেটি নিচের দিকে নামতে পারে, যার ফলে বৃষ্টিপাত বাড়ার একটা সমস্ত কিছু যা দেখে বোঝা যাচ্ছে একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বিরাট কোনো পরিবর্তন বা চেঞ্জ আসছে না। তাপমাত্রা থাকতে পারে 34 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এই পর্যন্ত সারা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দিলাম। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে খুবই খারাপ পরিস্থিতি আজকে এবং আগামীকাল থাকবে, কারণ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে 5টি জেলায়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। এখানে ভারী বৃষ্টি নয়, ভারীর সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হতে পারে আজকে এবং আগামীকাল, সেই সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতেও মাঝারি থেকে কোনো কোনো এলাকায় হতে পারে ভারী বৃষ্টি আজকে এবং আগামীকালের মধ্যে, এটাও রয়েছে পূর্বাভাস। এখানে রয়েছে ইয়েলো অ্যালার্ট অর্থাৎ 2 দিনাজপুর এবং মালদাতে। সুতরাং উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত বাড়তে চলেছে আজ থেকে আরও বেশি করে সেটা মোটামুটি পরিষ্কার। তাপমাত্রা 1 বা 2 ডিগ্রি কমতে পারে যেহেতু প্রচণ্ড পরিমাণে একটা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এবং 13 তারিখ থেকে কিছুটা বৃষ্টি কমতে পারে এই মুহূর্তে ওয়েদার অফিস যারা জানাচ্ছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সুতরাং সারা পশ্চিমবঙ্গের যে আপডেট এক কথায় উঠে আসছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে চলেছে, 13 তারিখের পর কিছুটা কমতে পারে। অন্যদিকে 14 তারিখ থেকে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে কোনো দিন একটু বেশি বৃষ্টিপাত হতে পারে, কোনো দিন কম হতে পারে, একটি নিম্নচাপ আসছে তার জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে, পর্যন্ত একটা নতুন করে আপডেট উঠে আসছে তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগে জানা গিয়েছিল 11 তারিখ থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে এই মুহূর্তে যারা ওয়েদার অফিস জানাচ্ছেন যে 12 তারিখের দিকে ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকের যে আপডেট রয়েছে কোথাও কোথাও হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি হতে পারে, তেমনভাবে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু ঝাড়খণ্ডের দিকে আজকে দেখতে পাওয়া যাচ্ছে না। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে হালকা থেকে হালকা মাঝারি,
দু এক জায়গায় দু এক জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে আজকে এবং আগামীকাল। যে সবশেষ আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাদের ওয়েবসাইট থেকে বা বিভিন্ন অনলাইন মডেল থেকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে IMD আগরতলা জানাচ্ছেন প্রত্যেকটা জেলাতে রয়েছে হলুদ সতর্কবার্তা, বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেইভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু তাঁরা দিচ্ছেন না। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে হালকা মাঝারি, কিছু কিছু এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে গুজরাট, রাজস্থান, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, এখানে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এখানে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। এছাড়া উত্তরপ্রদেশের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, আজকে, আগামীকাল, আগামী পরশু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং প্রধানত তিন দিন পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বিহারের দিকে, এমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মধ্য ভারতের রাজ্যগুলো যেমন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এখানে হালকা মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এমনটাও সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং বুঝতে পারছেন যে নিম্নচাপ একটা আসছে, তার জন্য কিছুটা পরিবর্তন আসতে পারে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং জেলায় জেলায়। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আজকে পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, উত্তরাঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এছাড়া চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যান্য যে বিভাগগুলো যেমন রয়েছে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, এখানে যেটা আপডেট পাওয়া যাচ্ছে ওয়েদারের, তাতে তাঁরা যেটা বলছেন কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা এই সমস্ত সমুদ্র বন্দর সমূহকে সতর্ক সংকেত তুলে নিতে বলা হয়েছে। সুতরাং এই রয়েছে আপডেট যে বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলগুলোতে বেশ ভালো রকম বৃষ্টিপাতের একটা সম্ভাবনা নতুন করে দেখতে পাওয়া যাচ্ছে এবং মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে যাচ্ছে, যার ফলে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী দুই দিন পর্যন্ত সেই রকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে বঙ্গোপসাগরে একটি নতুন করে নিম্নচাপ তৈরির খবর পাওয়া যাচ্ছে, যার জন্য প্রধানত বৃষ্টিপাত বাড়তে পারে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের জেলা এবং উপজেলাগুলোতে। বিশেষ করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আগামী 72 ঘন্টার মধ্যে প্রধানত একটা ছোটোখাটো পরিবর্তন আসতে পারে এবং 17 তারিখ, 18 তারিখ, বিশেষ করে 16 তারিখ থেকেই দক্ষিণাঞ্চলগুলোতে কিছুটা করে বৃষ্টি বাড়তে পারে। তাই খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এখানে আগামী দিনে বৃষ্টিপাত বাড়ার নতুন করে সম্ভাবনা রয়েছে নিম্নচাপের হাত ধরে। তবে যে নিম্নচাপটি তৈরি হতে পারে সেটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন জায়গায় তৈরি হবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন মডেল থেকে। তো বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি থাকবে। উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টিপাত আগামী দুই দিন মাঝারি ভারী থেকে ভারী চলবে। অন্যান্য বিভাগ, রাজশাহী, ঢাকা, এছাড়া খুলনা, বরিশাল, কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি। তবে দক্ষিণাঞ্চলে নিম্নচাপের জন্য কিছুটা বৃষ্টিপাত আসতে চলেছে 15 জুলাই তারিখের পর। এখনও পর্যন্ত এইটুকু তথ্য আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।